আছে রেৱতি ফুকন মধ্যস্থতাকারীর ভূমিকাত সন্ধানহীন রেৱতি ফুকন প্রাগ নিউজক জনালে রেৱতি ফুকনের পুত্রয় 2018 চনের এপ্রিল মাহর পর নিরুদ্দেশ হয়ে আছে পি সি জির সদস্য পরেশ বড়ার ঘনিষ্ঠ বন্ধু রেৱতি ফুকন জীবিত নে মৃত নানান খবর উলাইছিল ফুকন সন্দর্ভত প্রায় দেড় বছর পিছত ইংরাজি বার্তালোচনী আউটলুকর একটা বাতরিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে জিয়াই আছে রেৱতি ফুকন পরেশ বড়াক শান্তি আলোচনালে আনবলৈ মধ্যস্থতাকারীর ভূমিকাত রেৱতি ফুকন আউটলুকর বাতরির পিছত রেৱতি ফুকনের পুত্র কৌশিক ফুকনের এক ভাষ্যয় এই কথাক অধিক নিশ্চয়তা প্রদান করেছে পুত্র ফুকনের মতে ঘুরি আহিব পিতৃ মূল খুঁটিলৈ আহিব পরেশ বড়াও বহাগ বিহুতে ঘুরি আহিব দুয়োজন ফোনযোগে প্রাগ নিউজক জনালে কৌশিক ফুকনে চোরাংচোয়ার লগত নিয়ম মানি ইমান দিনে গোপনে কাম করে গৈছিল পিতৃয়ে প্রটোকল থাকে বেলেগ ধরনের কথা আগবহাই লৈ যায় তো সেটোত মানে ইমানখিনি তো মই জানা নাই তেখেতসকলে কি ধরনের কথা পাতিছে কিন্তু আমার পরিয়াল হিসাবে আমি এটাই সুখী যে আমি তেখেতক অতি সোনকালে চাবলে পাম আর মানে আৰু লগতে যে পরেশ বড়া ডাঙরিয়াও নিজের পরিয়ালের লগত ঘুরি আহক সেটাই আমার আমি আশা করে আছো প্রথম কথা হল যে যদি আমার দেউতাই ঘুরি অহার কথাটা উলাইছে তেতিয়াহলে অকলে তো ঘুরি নাহে তেখেত পরেশ বড়া ডাঙরিয়াক লগত লয়ে আহিব কিন্তু তেখেতে মানে যদি দুবছর ধরে আমার পরিয়ালের লগত কথা পতা নাই তেখেতে যদি আমার পরিয়ালক দূর হয়ে তেখেতে কামটো করে আছে তো পরেশ বড়াক লয়ে আহিব যদি পরেশ বড়াক লয়ে আহিব নয় তেতিয়া তেখেতও নাই সেই ধরনের মানে তেখেতক মানে মানে পুত্র হিসাবে তেখেতর কামর প্রতি যে সিনসিয়ারিটি হয় সেই সিনসিয়ারিটি কথা কইছো কিন্তু আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়াই রেৱতি ফুকন পরেশ বড়ার লগত থাকা বিষয়টি অস্বীকার করেছে পরেশ বড়াই তো নিজে আজি রাতেপা কৈছে যে তেও রেৱতি ফুকন তেওঁৰ লগত নাই গতিকে সেইটো কিমান সত্যতা আছে সেই কথাটো আপোনালোকে বিচার নিরুদ্দেশ হওয়ার সময়ত ফুকন যেহেতু শারীরিকভাবে যথেষ্ট অসুস্থ হয়েছিল গতিকে আলফা সরকারের মাজত রেৱতি ফুকন শান্তি আলোচনার মধ্যস্থতাকারী রূপে থাকাটো অসম্ভব এই মন্তব্য ফুকনের বাল্য বন্ধু তথা ঘনিষ্ঠ বন্ধু সত্রধর গুহাই পরেশ পন্থীর লগত ইমান রুগিয়া মানুষ এজন যাওয়াটো সম্ভব নহয় ভারতীয় চোরাংচোয়া সংস্থার বুঝাবুঝি অনুসরি ফুকনে পরেশ বড়ুয়ার আলোচনা অব্যাহত রাখিছে নেকি কত নোহা হয়েছিল রেৱতি ফুকন সেয়া স্পষ্ট করব আগন্তুক দিনবুড়েহে সাবুয়ার পর জ্যোতিকার সহযোগত সমরজ্যোতি শর্মা আর ববিতা গগৈ রিপোর্ট প্রাগ নিউজ গুয়াহাটী